তোমাকে না বলেছি কতবার আমাকে ফোন করবে না? হ্যাঁ আমাকে টাকা দাও, আমি কেসটা উইথড্র করে দেব। এই শোনো, এসব নেকামো না আমার সঙ্গে করবে না। যখন বিছানায় শুয়েছিল তখন মনে ছিল না? আলো ফোনটা রাখো। আপনি তাহলে বসুন, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার নামটা কি বলুন তো? ও আমার নাম অরুণ, আর আপনার নাম? রিয়া। কিন্তু সবাই আমাকে সেক্স ছিলাম বলে, কেন জানেন? কই না তো, কারণ আমি হট অ্যান্ড সেক্স, আর আমার কাছে যদি কেউ আসে তাহলে কখন যে রাতটা পার হয়ে যায় কেউ বুঝতেই পারে না। আচ্ছা বলুন তো যে এক রাতের জন্য আমাকে কত টাকা দিতে হবে? 5000 টাকা, সেটা কিন্তু তিনটে শর্টের জন্য। আর যদি শর্ট বেশি হয় তাহলে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। এক্সট্রা চার্জ কত লাগবে? 2000 টাকা। ও আচ্ছা, বলছি একটা কথা জিজ্ঞেস করবো, ওই রাস্তায় দেখলাম একজন সাথে ফোনে কথা বলছে, ওটা কে ছিল? আপনার বয়ফ্রেন্ড? লে হালুয়া, রেন্টিদের আবার বয়ফ্রেন্ড? ওটা আসলে পুরনো কাস্টমার ছিল, বুঝলেন? ও তাই। সারাদিন কি শুধু মদই খাবেন নাকি বিছানায় গিয়ে একটু মজাও করবেন? ও
ভিজে নাই, চলুন চলুন। এই সেক্সি শিলা আপনাকে আজকে বিছানায় কতটা মজা দেবে সেটা আপনি দেখবেন, আর আপনি কতটা নিতে পারেন সেটা আমিও দেখব। আমার ভাইকে আমার জীবন দিয়ে নিয়ে নিয়েছিস, মার মার আমাকে, মার না মার। May I come in? Yes, come, come. বলছি টাকাটা পুরো এনেছেন তো? আমি না আমার ধার বাকিতে ব্যবসা করি না। একদম দশ ঘন্টা। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা বলছি, এই পর্যন্ত কটা ছেলেকে গরম করেছে বিছে নাই? অগন্তি। আর জানেন তো, সবাই একটাই কথা বলেছে, আমার কাছে এলে সব ভুলে যায়। আমি নাকি দারুণ মজা দিই। ও তাই? বলছি আপনি এই লাইনে নতুন নাকি? একদম তাই। তাই বলুন, যারা প্রথমবার রেন্ডির সাথে বিছানা যায় তারাই এসব প্রশ্ন করে, আর যারা রাত দিন রেন্ডির সাথে ওঠা বসা করে তারা শুধু আম খায়, কাজ করতে চায় না। বলছি এসব ছাড়ুন তো, চলুন বিছানাতে যাই, আপনাকে আমি সারা রাত মজা দেব। কি বাবু, হিটার কি গরম হয়ে গেছে? গরম হয়ে গেছে,
চল তোকে আজকে আমি ইটারে কখন দেখাবো। তোদের জন্য আমার ভাইকে আমার জীবন থেকে চলে যেতে হয়েছে। ভাই এ ভাই ভাই রে এ ভাই কথা বল না ভাই এ ভাই কথা বল না আমি পাপ করেছি দাদা, অনেক বড় পাপ করেছি। এক দেহ ব্যবসায়ীর ফাঁদে পা দিয়ে জীবন যৌবন সব শেষ করে দিয়েছি। ওরা আমায় ব্ল্যাকমেল করতে চায়, বলে আমাকে অনেক টাকা দিতে হবে, আর টাকা যদি দিতে না পারি তাহলে ওরা আমার ভিডিও ভাইরাল করে দেবে। আমি তো বদনাম হবই, সেই সঙ্গে তুইও বদনাম হয়ে যাবি, তাই আমাকে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে মরতেই হবে। ক্ষমা করে দিই দাদা, তুই ভালো থাকিস। আমি ওদের কাউকে আমি তোকে পত্রিকা করছি ভাই, আমি ওই রেন্ডিদের কাউকে যাব না। আমার জীবন থেকে তোকে নিয়ে দিয়েছে ভাই, তোকে আমি শপথ করো না। Yeah.